প্রেম এবং সন্তান নিয়ে জানালেন রেখা। রহস্যময় সুন্দরী রেখা 69 বছর বয়সে পড়লেন, তার জীবন গল্পের মতো রহস্যময়, প্রতি মুহূর্ত মোড়া রহস্যে। ভক্তদের তাকে নিয়ে আগ্রহ একরতিও কমেনি। ভক্তরা জানতে চায় তার মনের মণিকোঠায় কে অতীতে বিয়ে করেন রেখা। পাত্র ব্যবসায়ী মুকেশ আগরওয়াল। 1990-এ বিয়ে হয় রেখা এবং মুকেশের। বিয়ের 7 মাসেই আত্মঘাতী হন মুকেশ। সেই শোক কেটেছে আবার মনের মানুষের খোঁজে রেখা। এক সাক্ষাৎকারে সুন্দরী রেখা বলেন তিনি প্রেমে পড়তে রাজি, তাকে নিজের মনোসংযোগ দেবেন রেখা, খাবার বানাবেন, পোশাক বদলাতে সাহায্য করবেন, প্রেমিকের জন্য লাঞ্চ তৈরি করে তাকে পৌঁছে দেবেন। তবে কি মনের মানুষের থেকে কোনো সন্তান? সন্তান প্রসঙ্গে রেখা বলেন সন্তান তার না পছন্দ। সন্তান হলে অন্যদিকে নজর দিতে পারবেন না, কারণ সন্তান হলে সেই হবে সবচেয়ে প্রিয়, সেক্ষেত্রে প্রেমিকের সঙ্গে অন্যায় করা হবে। তিনি চান মনে প্রাণে তার মনের মানুষকে পুরো ফোকাসটা দিতে। তবে 69 বছর বয়সে স্মৃতিমেদুর রেখার এই কথাগুলি যেন পুরনো গানের লিরিক্স, ম্যায় অর মেরি তানহাই আকসর কুছ বাতে কাটতে হ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। উত্তমের সঙ্গে ছবি করবেন না, সপ্তপদী ছবির সময় সুচিত্রাকে উস্কে দেওয়ার চেষ্টার কারণ কি? বরাবরই সুচিত্রা সেন এবং উত্তম কুমার এক ফ্রেমে আসা মানেই তা নিয়ে দর্শক মনে চর্চা থাকে তুঙ্গে, উত্তেজনার পারদও থাকে বেশিরভাগ ছবি হিট। এই হিট জুটির একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগৎকে উপহার দিয়েছেন তারা, যার মধ্যে অন্যতম হল সপ্তপদী। উত্তম কুমার টলিপাড়ার তিনি মহানায়ক। বাংলা চলচ্চিত্র জগতে যে স্টার জুটি আজও চর্চিত তারা হলেন সুচিত্রা সেন এবং উত্তম কুমার। বরাবরই সুচিত্রা সেন এবং উত্তম কুমার এক ফ্রেমে আসা মানেই তা নিয়ে দর্শক মনে চর্চা থাকে তুঙ্গে, উত্তেজনার পারদও থাকে বেশি, কারণ ছবি হিট। এই হিট জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগৎকে উপহার দিয়েছেন, যার মধ্যে অন্যতম হল সপ্তপদী। তবে জানেন কি, এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে, কারণ হিসাবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি। তিনি এই ছবি করলে নাকি তার চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে, সেভাবে জায়গা পাবে না পর্দায়। সুচিত্রা সেনকে দীর্ঘ সময় যখন এই কথা বোঝানো হয় তখন বেশ কিছুদিনের জন্য আটকে গিয়েছিল সমস্ত সিদ্ধান্ত। যদিও সুচিত্রা সেন ফেরাননি রমা গ্রাউন্ড চরিত্র, যেখানে তার এবং উত্তম কুমারের সম্পর্ক বরাবর দর্শক মনে ঝড় তুলেছে, বারবার চর্চিত হয়েছে। বাইকে করে তার এবং সুচিত্রা সেনেরই সেই আইকনিক দৃশ্য, যে গান আজও বাঙালির কাছে রোমান্সের অন্যতম সুর, সে ছবি হতো না হয়তো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কল্পনা নয়, সত্যিই বেঁচে আছে অঞ্জন দত্তের বেলা বোস, রইল তার পরিচয়। আজও বেঁচে আছে অঞ্জন দত্তের বেলা বোস। 2441139 বেলা বোস আসলে কে? ফোনের ওপার থেকে এক পুরুষের আকুল আরতি, কিন্তু অন্যদিকে সব চুপ। এক বেকার ছেলেকে গ্রহণ করতে চিরকালই অস্বীকার করে মেয়েরা, কখনো ভেবে দেখে না সে চাকরিবিহীন যুবকটির মনের অবস্থা কেমন হবে। সেদিনও হয়তো এমনই কিছু ঘটেছিল। বেলা বোস, তুমি শুনতে কি পাচ্ছ? খুব জরুরি দরকার নিয়ে সেদিন সেই যুবকটি ফোন করেছিল, কিন্তু উল্টো দিক থেকে কোনো জবাব আসেনি। কিন্তু টেলিফোনের ওপারে অঞ্জন দত্তর বেলা বোস কি সত্যিই ছিলেন? বেলা বোস কে? একটা গান শেষ হয়ে গেলেও গল্পের শেষ কিন্তু সেখানে হয়নি। আজও সেই গানটি শুনলে কোথাও যেন কষ্ট বুকের মধ্যে জমাট বেঁধে যায়। আজও যেন মনে হয় কেন সেদিন নীরব থেকেছিল বেলা। বেলা নিজের ভালোবাসাকে কি অস্বীকার করে বাবা মার পছন্দকে মেনে নিয়েছিল সেদিন? উত্তর পাওয়া যায়নি আজও। তবে একটা প্রশ্ন সকলের মনেই জেগেছিল, কে সেই বেলা বোস? 2441139 নম্বরটির অধিকারিণী বেলা বোসের কি সেদিন কিছুই বলার ছিল না? অঞ্জন দত্তের বেলা বোস আসলে কে? হ্যাঁ, বেলা বোস ছিলেন। অঞ্জন দত্তের সেই বেলা বোস শুধুমাত্র একটি কাল্পনিক চরিত্র নয়, বাস্তব জীবনে তার অস্তিত্ব রয়েছে। 60-এর দশকের হিন্দি সিনেমা যারা দেখেছেন তারা জানবেন একজন অসামান্য নৃত্যশিল্পী ছিলেন এই বেলা বোস। বহু হিন্দি সিনেমায় 16 ড্যান্সার হিসেবে কাজ করেছেন তিনি।
কলকাতা শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে হিন্দি সিনেমায় অভিনয় করার সেই যাত্রাটা খুব সহজ ছিল না বেলার। 1941 সাল, সেই সময় বলিউডে অভিনয় করার কথা ভাবাই যেত না। তার উপর যদি কেউ মধ্যবিত্ত পরিবারের মানুষ হন তাহলে তো চিন্তাই করা যেত না অভিনয় জগতে কাজ করার কথা। বেলার বাবা ছিলেন কাপড়ের ব্যবসায়ী, মা ছিলেন গৃহবধূ। 5 সন্তানকে নিয়ে মোটামুটি জীবন কেটে যাচ্ছিল বেলা বোসের বাবা মায়ের। হঠাৎ মুম্বাইতে ব্যবসা করার সুযোগ আসে বেলা বোসের বাবার কাছে, আর সেই ব্যবসার উদ্দেশ্যে কলকাতা থেকে ব্যবসা গুটিয়ে মুম্বাই পাড়ি দেন বেলা বোসের বাবা। মুম্বাইয়ে ব্যবসা শুরু করার পর কিছুটা সচ্ছল অবস্থায় এলো পরিবারে, আর সেই সময়ে বেলাকে নাচের স্কুলে ভর্তি করালেন বাবা। বেলা যে নাচের স্কুলে ভর্তি হলো সেখানে কোনো পারিশ্রমিক নেওয়া হতো না, বদলে ছাত্রছাত্রীদের বাইরে নাচের গানের অনুষ্ঠান করতে নিয়ে যাওয়া হতো। অন্যান্যদের মতো বেলাও ছোটোখাটো প্রোগ্রাম করতে শুরু করে। ধীরে ধীরে বলিউডের নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ হচ্ছিল বেলার। দীর্ঘ লড়াইয়ের পর সোলো ড্যান্সার হিসাবে কাজ করতে শুরু করেন বেলা। একদিন পেয়ে গেলেন নায়িকার চরিত্র, নাগিন অর সাপেরা সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে সকলকে যোগ্য জবাব দিলেন তিনি। কাজ করতে করতেই একদিন আলাপ হয়ে গেল পরিচালক এবং লেখক আশিস সেনগুপ্তর সঙ্গে। আশিসকে বিয়ে করার পর বলিউডে আর ফিরে আসেননি বেলা। আজ মেয়ে মঞ্জুরি একজন ডাক্তার এবং ছেলে অভিজিৎ একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদের কর্মরত, আর বেলা তিনি এখন স্বামী বিরহে কষ্ট মনে চেপে হাসি মুখে সংসারের হাল ধরে আছেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এক সময় ছিলেন বলিউডের সেরা সুন্দরী, কোথায় হারিয়ে গেলেন ঋত্বিক রোশনের এই নায়িকা। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই এসেছেন যারা কেবল কিছুদিনের জন্যই খ্যাতির মুখ দেখেছেন, তবে এরা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে রেখেছেন। সৌন্দর্য এবং অভিনয় গুণে এরা ছিলেন সেরা সেরা, তবে কেবলমাত্র হাতে গোনা কিছু সিনেমাতেই মুখ দেখিয়ে বিদায় নিয়েছেন তারা। তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সাবানা রাজা। ইন্ডাস্ট্রিতে তার আগমন হয়েছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। সাবানা ঋত্বিক রোশনের বিপরীতে একটি সিনেমাতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান। ছবির নাম ছিল ফিজা। এই সিনেমাতে করিশ্মা কাপুর অভিনয় করেছিলেন। ঋত্বিকের বিপরীতে করিশ্মা এবং অন্য একটি প্রধান চরিত্রে ছিলেন সাবানা। ছবির একটি গান আ ধূপ ম্যালু মে গানের সূত্রে সাবানা হয়েছিলেন জনপ্রিয়, তবে ইন্ডাস্ট্রিতে অবশ্য সকলে তাকে নেহা নামেই চেনেন। বেশ কিছু সিনেমাতে তার চরিত্রের নামও রাখা হয়েছিল নেহা। ববি দেওয়ালের সঙ্গে করিব ছবিতে অভিনয় করে শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। সালটা ছিল 1998। এই বছর বলিউডে পা রেখেই কার্যত গোটা বলিউডে নাড়িয়ে দিয়েছিলেন সাবানা। তার মতো সুন্দরী তখন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বলিউডের অন্যান্য সুন্দরী নায়িকাদের। সাবানা কবির, ফিজা, হোগি প্যার কি জিত, কই মেরে দিল মে হ্যায় সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা বলিউড। কিন্তু আচমকাই বলিউড ছেড়ে কোথায় হারিয়ে গেলেন সাবানা? কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন কেন অভিনয় ছেড়ে দিলেন তিনি? 2006 সালে সাবানা রাজা ওরফে নেহাকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপাইকে। করিব ছবিতে প্রথমবার মনোজের সঙ্গে তার আলাপ হয়েছিল, সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয় এবং যার থেকে পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক 2006 সালে পূর্ণতা পায়। সাবানা এবং মনোজ 6 বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর আর তাকে অভিনয় করতে দেখা যায়নি। মনোজ বাজপাই ইদানিং বলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের পর তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। 2 বিয়ে করেও সিঙ্গেল, 44 বছর বয়সেও অবিবাহিত জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। একাধিক প্রেম, 2 বিয়ে,
44 পেরিয়ে এখন একাই দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। এক মাথা চুল, নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিশুটি। কে বলবে এ শিশুই বড় হয়ে বর্তমানে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন, দেখুন তো চিনতে পারেন কিনা। এই বাচ্চা মেয়েটি বর্তমানে বলিউডের ড্রামা কুইন হিসাবে পরিচিত, তবে কেরিয়ার শুরু করেছিলেন আইটেম গার্ল হিসাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে অভিনেত্রী রাখি সাওয়ান্তের কথাই বলা হচ্ছে। 1978 সালে 25 নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন রাখি। জন্মসূত্রে রাখির নাম ছিল নিরুফেদা, আর মা ছিলেন একজন পরিচালিকা এবং বাবা পুলিশের কনস্টেবল। ছোটবেলা থেকেই ভীষণ রক্ষণশীল পরিবারে বড় হয়েছিলেন তিনি, তাই রাখির স্বপ্ন সকলের কাছে লেগেছিল অলীক স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই রাখি নাচ করতে ভীষণ ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা। সমাজ এবং পরিবারের তোয়াক্কা না করে তাই বাড়ির ইচ্ছার বিরুদ্ধে তিনি এক প্রকার জেদ করে চলে এসেছিলেন মুম্বাইতে। বলিউডের বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশেষে আস্তে আস্তে আইটেম গানে তাড়াতাড়ি নাচ করার সুযোগ পান তিনি। রাতারাতি হয়ে যান আইটেম গার্ল, কিন্তু আসল পরিচিতি তিনি পেয়েছিলেন শাহরুখ খান অভিনীত ম্যায় হুঁ না সিনেমাতে অভিনয় করে। এরপর বেশ কয়েকটি সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রাখি। তবে তার জীবনে বিতর্কের কম নেই। তিনি ব্যক্তিগত জীবনে মিকা সিংকে চুমু খাওয়া হোক বা ন্যাশনাল টিভিতে স্বয়ংবর সভা তৈরি করা, রাখি মানেই চর্চা, রাখি মানেই বিতর্ক। তিনি বিয়ে করেছিলেন আমেরিকার নিবাসী নিতেশকে। তারপরেই তিনি দীপক কালারের সাথে লাইভ ফুলশয্যা করে তিনি চরম বিতর্কিত হয়েছেন। পরবর্তীকালে বিগ বসের প্রতিযোগী ইলেশের সাথে তার সম্পর্ক তৈরি হয়। পরবর্তীকালে তাদের সম্পর্ক অতি তাড়াতাড়ি ভেঙেও যায়। সাম্প্রতিক অন্য ধর্ম অবলম্বন করে বিয়ে করে আবার সেই বিতর্কে শিরোনামে উঠে এসেছেন রাখি, যদিও সেই সম্পর্ক ভেঙেছে। এদিকে আবার দুর্গাপুজোর সময় শিরোনামে উঠে এসেছিলেন রাখি। মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও তাকে এবার পুজোতে সিঁদুর এবং শাখা পলা পরা অবস্থায় দেখা গিয়েছিল, আর তাতেই কটাক্ষ শুরু হয়েছিল নেট পাড়ায়। তবে এসব কটাক্ষে অভিনেত্রীর কাছে জল ভাত, কিন্তু রাখিকে আর আগের মতো অভিনয়ে দেখা যায় না। তাকে শেষ দেখা গিয়েছিল বিগ বসের 14তম সিজনে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জীবনে সম্পর্কে প্রচুর ঠকেছি, বিয়ের পরও পুরনো প্রেমিককে নিয়ে অকপট ইমন। জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে ঠকেছি, স্বামীর সামনেই অকপট ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী বর্তমানে বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র তিনি। ইমন চক্রবর্তী গানের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলেছে বহুবার, বিশেষ করে তার প্রেম জীবন নিয়ে একাধিকবার কাটাছেঁড়া হয়েছে। তবে এখন অবশ্য সে কথা অতীত, এখন সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখে সংসার করছেন এই গায়িকা। কিন্তু অতীত জীবনে প্রেমে প্রতারণা আজও ভুলতে পারেননি ইমন, নীলাঞ্জন এবং ইমনের বিয়ে। 2021 সালে নীলাঞ্জন এবং ইমনের বিয়েটা হয়। তবে নীলাঞ্জনের আগে একাধিকবার সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা। বয়সে ছোট গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সর্বাধিক চর্চা হয়েছিল এক সময়। এবার স্বামীর সামনে বসেই একটি সাক্ষাৎকারে অতীতের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন গায়িকা। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম চ্যানেল আইকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমন বলেন, আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি, হয়তো সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো, তবে বুঝেছি এই তালাটা এই চাবিটার জন্য নয়। এরপর নীলাঞ্জনকে দেখিয়ে তিনি বলেন, এই তালাটা এই চাবিটার জন্য, আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে। শোভন এবং ইমনের প্রেম, একটা সময় দিদি নাম্বার ওয়ানে হাজির হয়ে রচনার সামনেই কার্যত নিজের প্রেম স্বীকার করে নিয়েছিলেন শোভন এবং ইমন। তবে পরে অবশ্য অপর আরেকটি সেলিব্রিটি স্পেশাল এপিসোডে মাকে নিয়ে যখন হাজির হয়েছিলেন শোভন, তখন জানা যায় আসল খবর। ইমনকে পুত্রবধূ হিসাবে মোটেও পছন্দ নয়, ক্যামেরার সামনেই তা বুঝিয়ে দিয়েছিলেন শোভনের মা। এর কিছুদিন পরেই ভেঙে যায় তাদের সম্পর্ক। ইমনকে প্রশ্ন করা হয় নীলাঞ্জনকেই কেন স্বামী হিসাবে বেছে নিলেন ইমন,
এই প্রসঙ্গে গায়িকা উত্তর দেন, প্রথম দিন আমরা কিন্তু ওকে একদম ভীষণ অসহ্য একটা মানুষ বলে মনে হয়েছিল। ডেটে গিয়েও কি কেউ এভাবে গান নিয়ে আলোচনা করে? প্রথমে আমি রিয়্যাক্ট করে দিয়েছিলাম, পরে অবশ্য আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব গিয়েছিল। ইমন মনে করেন তার এবং নীলাঞ্জনের সম্পর্কটা উপরওয়ালা ঠিক করে দিয়েছেন, তার কথাই আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে, এটা উপর থেকে হয়ে এসেছে। কে কাকে পেয়েছেন গুরুত্বপূর্ণ নয়, আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি, ভগবানের আশীর্বাদে আগামী দিনেও কাটাবো, এটাই আসল বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জামাইবাবুর সঙ্গে রোমান্সি কাল হলো, কোথায় হারিয়ে গেলেন রাজেশ খান্নার শালিকা সিম্পল কাবাডিয়া। ডিম্পলের বোন সিম্পলও ছিলেন বলিউডের নায়িকা, রাজেশ খান্নার সঙ্গে রোমান্স করেই হারিয়ে গেলেন অভিনেত্রী। সিম্পল কাবাডিয়া না, ভুল করে ডিম্পল কাবাডিয়াকে সিম্পল কাবাডিয়া বলছি না। আজ কথা বলবো ডিম্পল কাবাডিয়ার বোন সিম্পল কাবাডিয়া সম্পর্কে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না, রাজেশ খান্নার এক শালিকা ছিলেন, যিনি বলিউডে কিছু বছর কাজও করেছিলেন, কিন্তু দিদির মতো সেইভাবে খ্যাতি অর্জন করতে পারেননি তিনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1958 সালে 15 আগস্ট মুম্বাইতে জন্মগ্রহণ করেন সিম্পল। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন কস্টিউম ডিজাইনার। 1977 সালে মাত্র 18 বছর বয়সে রাজেশ খান্নার অনুরোধ সিনেমায় জামাইবাবুর বিপরীতে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন তিনি। জিতেন্দ্রর বিপরীতে সাক্কা এবং চক্রবুহ ছবিতে অভিনয়ের মাধ্যমে কিছুটা খ্যাতি অর্জন করলেও 1985 সালে শেখর সুমনের বিপরীতে আর্ট ফিল্ম রেহগুজারে অভিনয় করে অভিনয় জীবনের ইতি টানেন তিনি। স্বল্প ক্যারিয়ারে তিনি লুটমার, জামানে কো দিখানা হ্যায়, জীবনধারা, দুলহা বিকতা হ্যায় সহ বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা জগৎ যে তার জন্য নয়, তিনি খুব ভালোভাবেই সেটা বুঝতে পেরেছিলেন। তাই সিনেমা জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর তিনি বিখ্যাত কস্টিউম ডিজাইনার হয়ে উঠেছিলেন। শ্রীদেবী থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, প্রায় প্রত্যেকের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। 1999 সালে রুদালি সিনেমার কস্টিউম ডিজাইন করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে রোকশাকত রোকলো, শহীদ, চাচি 420, ডর, জান, ইনসাফ, দ্য হিরো লাভ স্টোরি অফ এ স্পাই সহ বেশ কয়েকটি সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন তিনি। সিনেমায় তিনি পরিচিতি লাভ করতে পারেননি ঠিকই, কিন্তু তিনি নিজের ভালোবাসাকে নিজের পেশা করে নিতে সক্ষম হয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আমার দিদির মতো কখনোই বড় নায়িকা হতে পারিনি, কারণ ক্যামেরার সামনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনি। ব্যক্তিগত জীবনে জামাইবাবুকে আমি আগে থেকেই চিনতাম, তাই আমি ভেবেছিলাম খুব সহজ হবে একসঙ্গে পর্দায় অভিনয় করা, কিন্তু পরে অনুভব করলাম তিনিও আমার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, ভুলগুলো ধরিয়ে দিতে কুণ্ঠা বোধ করছিলেন। প্রসঙ্গত 1992 সালে রাজেন্দ্র সিং শেট্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিম্পল কাবাডিয়া। এক পুত্র সন্তান করণ কাবাডিয়াকে জন্ম দিয়েছেন সিম্পল। প্রথম দিকে এই বিবাহ ভীষণ সফল হলেও পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সিম্পল এবং তার স্বামীর। অবশেষে 2009 সালে মাত্র 51 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান সিম্পল কাবাডিয়া। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।